পাঠ করছি মতিউর রহমান রেড্ডু রচিত আমার ফাঁসি চাই বইটি থেকে। আজ পাঠের তৃতীয় পর্ব। মাঝে বেশ কিছুদিন ব্যস্ততা থাকায় দুটো পর্ব দেওয়া হয়নি, আজকে তৃতীয় পর্ব দেওয়ার চেষ্টা করছি। কিন্তু রিক্সাওয়ালা, রিক্সার মালিক, মাইকওয়ালা, এরা সবাই আমার বাসায় এসে রিক্সা আর মাইক দাবি করে বসে রইল। পরদিন সকালে টাকা পয়সা দিয়ে থানায় লোক পাঠানো হলো রিক্সা আর মাইক ছাড়ানোর জন্য, কিন্তু থানা পুলিশ কিছুতেই মাইক আর রিক্সা ছাড়ল না। 3রা নভেম্বর ব্রিগেডিয়ার খালেদ মোশারফের নেতৃত্বে সংঘটিত দ্বিতীয় সামরিক অভ্যুত্থানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীরা দেশ থেকে পালিয়ে গেলেও যার নেতৃত্বে শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হলো এবং যিনি সংবিধান বহির্ভূতভাবে অবৈধ পন্থায় দেশের রাষ্ট্রপতি হয়ে বসে রইলেন, সেই খন্দকার মোশতাক আহমেদ ঠিকই রাষ্ট্রপতি পদে বহাল থাকলেন। বা 15ই আগস্ট সকালে বাংলাদেশের রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে সংবিধান বহির্ভূত পন্থায় সম্পূর্ণ অবৈধভাবে রাষ্ট্রপতি হয়ে বসে থাকা খন্দকার মোশতাক আহমেদকে রাষ্ট্রপতি হিসেবে শপথ বাক্য পাঠ করার বাংলাদেশ সুপ্রিম কোর্টের তৎকালীন অস্থায়ী প্রধান বিচারপতি এ বি মাহমুদ হোসেন। সংবিধান বহির্ভূত পন্থায় রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত খন্দকার মোশতাক আহমেদের কাছ থেকে 5ই নভেম্বর 75-এর ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ পদোন্নতি নিয়ে মেজর জেনারেল হন এবং সেই সাথে মুক্তিযুদ্ধের ঘোষক মেজর জেনারেল জিয়াউর রহমানকে সেনাবাহিনী প্রধানের পদ থেকে সরিয়ে দিয়ে নিজেই সেনাবাহিনী প্রধান পদে অধিষ্ঠিত হন। বিমান বাহিনী প্রধান ও নৌবাহিনী প্রধানগণ খালেদ মোশাররফকে মেজর জেনারেল ও সেনাবাহিনী প্রধানের ব্যাজ পরিয়ে দিচ্ছেন এই ছবি পত্রিকায় প্রকাশিত হয়। 5ই নভেম্বর বিশ্ববিদ্যালয় এলাকায় সপাচেক ছাত্র জনতা সমবেত হলেও নেতৃত্বের অভাবে এবং জাসদ ছাত্রলীগের কারণে দাপটের কারণে 4ঠা নভেম্বর ঘোষিত 5ই নভেম্বরের শোক সভা অনুষ্ঠিত হয়নি। দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে অস্পষ্টতা এবং আতঙ্ক নিয়ে বিক্ষিপ্ত কথাবার্তা আর মিছিলের চেষ্টার মধ্য দিয়ে 5ই নভেম্বরের দিন শেষ হয়ে গেলে সন্ধ্যায় আমরা পুরাতন ঢাকায় ফিরে আসি এবং সরকারি কবি নজরুল কলেজের শহীদ শামসুল আলম ছাত্রাবাসের ছাত্রদের নিয়ে ছাত্রসভা করি। পরদিন 6ই নভেম্বর সকালে পুরাতন ঢাকা থেকে যথারীতি আমরা 10-11 জন মিছিল নিয়ে আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমবেত হলে খন্দকার মোশতাক আহমেদকে রাষ্ট্রপতির পদ থেকে সরিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আবু শাহাদাত মোহাম্মদ সায়েমকে রাষ্ট্রপতি করা, পার্লামেন্ট ভেঙে দেওয়া অর্থাৎ আওয়ামী লীগের পার্লামেন্ট ভেঙে দেওয়া, সামরিক আইন জারি করা, সেনাবাহিনী হিসেবে মেজর জেনারেল খালেদ মোশাররফের প্রধান সামরিক আইন প্রশাসক হওয়া সহ ইত্যাদি বিষয় সম্পর্কে বিস্তারিত শোনা যায় এবং এই দিনেও আমাদের মিছিল ও আলোচনার কোনো আনুষ্ঠানিকতা ছিল না, সবাই ছিল বিক্ষিপ্ত এবং বিচ্ছিন্ন। সন্ধ্যা নাগাদ আমরা পুরাতন শহরে ফিরে আসি। নেতৃত্বের কোথাও কেউ নেই, সব কেমন যেন শূন্য ও ফাঁকা। দেশে আরও সাংঘাতিক ধরনের কি যেন হতে যাচ্ছে তা অনুভব করা যায়, উপলব্ধি করা যায়, কিন্তু পরিষ্কার বোঝা যায় না। আওয়ামী বাকশালী নেতারা সব কে যে কি করছে বা কোথায় পালিয়ে গেছে তাও বোঝা যায় না। ছাত্র নেতাদের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবের ভাগ্নে শেখ শহীদ অনেকটা পাতানো গৃহবন্দী বলেই মনে হচ্ছে। ইসমত কাদির গামার ততটা বুদ্ধিশুদ্ধি নেই, তবে কিছু করার চেষ্টায় আছেন। রবিল আলম চৌধুরী বর্তমানে আমলা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিএস মুক্তাদির হোসেন চৌধুরী, এই অংশটুকু ব্র্যাকেটে লেখা আছে, অর্থাৎ রবিল আলম চৌধুরী সম্পর্কে এটি বলা হচ্ছে, সব সময়ই আছে। বলতে গেলে সেই এখন সবচাইতে বড় নেতা। ডাকসুর সাবেক ভিপি ছাত্র ইউনিয়ন নেতা মুজাহিদুল ইসলাম
সেলিম কিছু একটা করার চেষ্টাকারীদের মূল নেতা। ছাত্রনেতা সৈয়দ নুরু কাদের সিদ্দিকীর সাথে যোগ দিয়েছে। আগামীকাল যথারীতি বিশ্ববিদ্যালয়ে যাওয়া ছাড়া আমাদের কোনো কর্মসূচি নেই। রাত তখন যখন গভীর হলো 1টা 2টা বাজে, ঘড়ির সময় অনুযায়ী 7ই নভেম্বর গভীর রাতে হঠাৎ গুলির আওয়াজ শোনা যেতে লাগলো। রাত যতই বাড়তে লাগলো গুলির আওয়াজ ততই বাড়তে লাগলো। গুলির আওয়াজে মনে হলো এ যেন 25শে মার্চ 1975-এর মতোই এক কালো রাত। 25শে মার্চ 1971-এ পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র ঘুমন্ত বাঙালিকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে। কিন্তু আজকের গুলি কারা করছে, কেন করছে, কাদের বিরুদ্ধে করছে কিছুই বোঝা যাচ্ছে না। 7ই নভেম্বর ভোর না হতেই দেখা গেল সেনাবাহিনীর সিপাহীরা আকাশবাণী গুলি করতে করতে রাস্তায় গিয়ে পায়ে হেঁটে গাড়িতে করে যে যেভাবে খুশি ঘুরে বেড়াচ্ছে। আর এই সেনা সিপাহীদের সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে জনগণের একটা অংশ যোগ দিয়েছে। সিপাহী জনতা রাস্তা রাজপথে মিছিল করছে, আকাশের দিকে গুলি ছুটছে, স্লোগান দিচ্ছে। সিপাহী জনতার এই মিছিল থেকে নানা ধরনের স্লোগান দিতে শোনা গেল। কোন মিছিল থেকে স্লোগান আসলো, কোন মিছিল থেকে স্লোগান আসলো মোস্তাক জিয়া জিন্দাবাদ, মুসলিম বাংলা জিন্দাবাদ। কোন মিছিল থেকে স্লোগান উঠল কর্নেল তাহের জিন্দাবাদ, তাহের জিয়া ভাই ভাই, গণবাহিনী জিন্দাবাদ, সিপাহী জনতা ভাই ভাই, ইত্যাদি নানা ধরনের স্লোগান দিতে শোনা গেল সিপাহী জনতার মিছিল থেকে। এই সিপাহী জনতার সামনে কোনো সুস্পষ্ট লক্ষ্য বা পরিষ্কার কোনো ধারণা ছিল না, তা বোঝা যাচ্ছিল। এবং এই সিপাহী জনতার বিদ্রোহে কোনো একক নেতৃত্ব বা নিয়ন্ত্রণ যে ছিল না, তাও বোঝা যাচ্ছিল। তবে এই সিপাহী জনতার বিদ্রোহে যে আওয়ামী বাকশালি এবং শেখ মুজিবের অনুসারীদের বিরুদ্ধে, তা নিশ্চিত ছিল। ওই মিছিলকারী সিপাহী জনতা আওয়ামী বাকশালি বা শেখ মুজিবের অনুসারীদের দেখামাত্র মেরে ফেলত, তাতে কোনো সন্দেহ ছিল না। এর পরবর্তী অধ্যায়টি হলো ভারতীয় পলায়ন। 7ই নভেম্বরের সিপাহী জনতার বিপ্লব ছিল শেখ মুজিবুর রহমান, আওয়ামী বাকশালি ও ভারতের বিরুদ্ধে বিদ্রোহ। সাধারণ সিপাহী জনতা এই বিপ্লবে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকে নেতা মনে করেছে। 75-এর আগস্টে শেখ মুজিবের হত্যাকাণ্ডের পর আওয়ামী বাকশালীরা বা শেখ মুজিবের অনুসারীরা কে যে কোথায় লাপাত্তা হয়ে গেল, তার কোনো হদিশ পাওয়া গেল না। অবশ্য শেখ মুজিবের সহপাঠী বা আওয়ামী বাকশালী নেতাদের একটা বিরাট অংশ মুজিব হত্যাকারীদের সাথে হাত মিলাল এবং হত্যাকারীদের নেতা খন্দকার মুস্তাক আহমেদের নেতৃত্বে সরকার গঠন করল। আর আমরা গুটি কয়েক ছাত্র নেতা কর্মী রাজনৈতিক তৎপরতা চালাবার বা মুজিব হত্যার প্রতিবাদ করার চেষ্টা করছিলাম। তারা 75-এর 7ই নভেম্বরের বিক্ষুব্ধ সিপাহী জনতার বিদ্রোহ দেখে ভয়ে ভারতে পালিয়ে চলে গেলাম। এখানে একটি ছবি দেখা যাচ্ছে, যে ছবির শিরোনামে বলা হয়েছে শেখ মুজিব হত্যার প্রতিবাদ যুদ্ধের 3 যোদ্ধা, বাদিক থেকে আমার ফাঁসি চাই গ্রন্থের লেখক, বাংলাদেশ আওয়ামী লীগের 1নং কাউন্সিলর মুক্তিযোদ্ধা মতিউর রহমান রিন্টু, আরিফ আহমেদ দুলাল এবং এস এ কাইয়ুম খসরু। এর পরবর্তী যে অধ্যায় সেটির নাম হচ্ছে যুদ্ধে পরাজয়। 1977 সালের নির্বাচনে ইন্দিরা গান্ধী পরাজিত হলে মোরারজি দেশাই ভারতের প্রধানমন্ত্রী হন। ইন্দিরা গান্ধীর পরাজয় এবং মোরারজি দেশাই ভারতের প্রধানমন্ত্রী হওয়ায় আমরা শঙ্কিত হই। এমনিতে সারা বিশ্বের আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতি আমাদের সম্পূর্ণ বিপক্ষে। একমাত্র ইন্দিরা গান্ধী ছাড়া গোটা ভারতের রাজনীতিও ছিল আমাদের বিপক্ষে। আমাদের একমাত্র সমর্থক এবং সাহায্যকারী শ্রীমতী ইন্দিরা গান্ধী এখন ক্ষমতাচ্যুত। সামনের দিন
আমাদের ভালো হওয়ার কোনো সম্ভাবনা নেই। ভারতের নতুন প্রধানমন্ত্রী মোরারজি দেশাই প্রথমে আমাদের সকল সাহায্য বন্ধ করে দিলেন। বাংলাদেশের মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমান এবং ভারতের নতুন প্রধানমন্ত্রী মোরারজি দেশাই উভয়ে ছিলেন আন্তর্জাতিক রাজনীতিতে মার্কিন লবির লোক। সম্ভবত মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের পরামর্শে ভারত এবং বাংলাদেশ যৌথভাবে আক্রমণ করে আমাদের পরাস্ত করার জন্য চুক্তিবদ্ধ হয়। সীমান্ত অঞ্চলে আমাদের দখলে থাকা ভুক্তাঞ্চল এবং আমাদের ঘাঁটিগুলোতে বরাবর ভারত ব্যাপক সৈন্য সমাবেশ করে। অপরদিকে বাংলাদেশেও অনুরূপ ব্যাপক সৈন্য সমাবেশ করে। আমাদের সামনে বাংলাদেশ সেনাবাহিনী ও বিডিআর এবং পিছনে ভারতীয় সেনাবাহিনী ও বিএসএফ দ্বারা সাঁড়াশি কায়দায় চতুর্দিকে ঘেরাও হয়ে পড়ে। অর্থাৎ বলা হচ্ছে আমরা সামনে বাংলাদেশ সেনাবাহিনী ও বিডিআর এবং পিছনে ভারতীয় সেনাবাহিনী ও বিএসএফ দ্বারা সাঁড়াশি কায়দায় চতুর্দিক থেকে ঘেরাও হয়ে পড়ি। আমাদেরকে বাংলাদেশ ও ভারতের সৈন্যরা চতুর্দিক থেকে ঘেরাও করার ফলে আমরা এক কোম্পানি থেকে আরেক কোম্পানি বিচ্ছিন্ন হয়ে পড়ি হেডকোয়ার্টার থেকে। আমাদের এক ঘাঁটি থেকে আরেক ঘাঁটির যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। আমাদের সর্বাধিনায়ক সিদ্দিকির সাথেও সকল যোগাযোগ বন্ধ হয়ে যায়। আমরা এক ঘাঁটির সাথীরা অন্য ঘাঁটির সাথীরা কি করছে, কি অবস্থায় আছে কিছুই বুঝতে পারছি না। শুধু বাংলাদেশের আর ভারতীয় আর্মিদের মাইকের আওয়াজ। একদিকে বাংলাদেশের সেনাবাহিনী মাইকে বলছে 48 ঘন্টার মধ্যে আত্মসমর্পণ করো, নইলে আক্রমণ করা হবে। অন্যদিকে পিছনের দিকে ভারতীয় সেনাবাহিনী মাইকে বলছে 48 ঘন্টা কা আন্দার হাতিয়া ডাল দো। আমার ঘাঁটি ছিল ময়মনসিংহ জেলার দুর্গাপুর থানার ভবানীপুর। আমার ঘাঁটির সামনে ছিল বেশ বড় সোমেশ্বর নদী। নদীর অপর পারে ছিল জেনারেল মাহমুদুল হাসান, মেজর সামাদ, মেজর মইনের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী এবং পিছনে ছিল ভারতীয় সেনাবাহিনী। আমরা উভয় দেশের সেনাবাহিনীর বিরুদ্ধে শেষ পর্যন্ত যুদ্ধ করতে প্রস্তুত। আমাদের অস্ত্রের ভাণ্ডার মোটামুটি খারাপ না, যদিও গোলাগুলির পরিমাণ কম। পেছন থেকে ভারতীয় বাহিনী আমাদের সহজে কাবু করতে পারলেও সামনে নদী থাকায় কৌশলগত কারণে বাংলাদেশ বাহিনী আমাদের সহজে কাবু করতে পারবে না। আমাদের ধারণা ছিল ভারতীয় সেনাবাহিনী আমাদের বিরুদ্ধে যুদ্ধ করলেও অ্যাডভান্স হয়ে আমাদের ঘাঁটি দখল করতে আসবে না। ভারতীয় বাহিনী তাদের অবস্থান থেকে প্রচণ্ড আক্রমণ করে আমাদের ঘায়েল করতে চাইবে, কিন্তু অ্যাডভান্স করে আমরা আমাদের ঘাঁটি দখল করার রিস্ক বা ঝুঁকি নেবে না। আর আমাদের ঘাঁটির সামনে নদী থাকায় কৌশলগত কারণে আমরা অনেক সুবিধা এবং সুদৃঢ় অবস্থানে আছি। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে নদী অতিক্রম করে আমাদের ঘাঁটি দখল করা এক দুরূহ ব্যাপার। এই অবস্থায় একমাত্র বিমান হামলা করা ছাড়া আমাদের পরাস্ত করা কঠিন। আমরা সম্ভাব্য বিমান হামলা মোকাবেলা করার জন্য আগে থেকেই মাটি কেটে শালবনের বিশাল বিশাল শাল গাছ দিয়ে তার উপর সোমেশ্বর নদীর পাথর, বালি আর মাটি দিয়ে দুর্ভদ্র মজবুত বিশালাকার বাংকার ও ট্রেঞ্চ তৈরি করেছি। আমরা মাটির উপর না উঠে মাটির নিচ দিয়ে বাংকার ও ট্রেন্সের ভিতর দিয়ে অনায়াসে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারি, যুদ্ধ করতে পারি। আমাদের আত্মসমর্পণের জন্য বেঁধে দেওয়া 48 ঘন্টার সময় অতিক্রান্ত হওয়ার পর জেনারেল মাহমুদুল হাসান নিজে নেতৃত্ব দিয়ে আমাদের ঘাঁটির উপর 12 ঘন্টা ব্যাপী মর্টারের প্রায় শতাধিক শেল নিক্ষেপ করে। সেই সময় পিছন দিক থেকে ভারতীয় বাহিনী আমাদের উপর অবিরাম গোলা ও গুলি নিক্ষেপ করে। ভারতীয় বাহিনীর গোলাগুলি ও বাংলাদেশ বাহিনীর মর্টারের শেলিং চলাকালে আমরা বাংকার ও ট্রেন্সে বসে
বাংলাদেশ বাহিনীর দিকে সজাগ তীক্ষ্ণ দৃষ্টি ছাড়া এক রাউন্ড গুলিও করিনি। তখনও ভোর হয়নি, অন্ধকার কাটেনি। আবছা অন্ধকারে হঠাৎ দেখা গেল 20-30 নৌকা বোঝাই হয়ে জেনারেল মাহমুদুল হাসানের বাহিনী নদী অতিক্রম করছে। সঙ্গে সঙ্গে আমরা আক্রমণ করলে তারাও মরিয়া হয়ে পাল্টা আক্রমণ করে। তাদের সমর্থনে সেনাবাহিনীর একটি দল কভারেজ অ্যাটাক করে। আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে প্রচণ্ড যুদ্ধ বেঁধে যায়। ঘণ্টা তিনেক তীব্র সংঘর্ষের পর জেনারেল মাহমুদুল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ বাহিনী প্রচণ্ড মার খেয়ে পিছু হটে যায়। এভাবে সপ্তাহখানেক জেনারেল মাহমুদুল হাসানের আক্রমণ প্রতিহত করতেই আমাদের গোলা বারুদ ফুরিয়ে যায়। আমাদের অস্ত্রের যে মজুদ আছে তা দিয়ে বাংলাদেশ বাহিনীর আক্রমণ বছরের পর বছর প্রতিহত করা যাবে, কিন্তু গোলা বারুদের ভাণ্ডার প্রায় ফুরিয়ে এসেছে। তার চাইতে মারাত্মক আকার ধারণ করেছে খাদ্য সংকট। 3-4 দিন থেকে আমাদের কাছে কোনো খাদ্য নেই। ক্যাম্পে 3-4টি গরু জবাই করে পুড়িয়ে পুড়িয়ে আমরা খেয়েছি, আজ তাও নেই। আমরা যারা 71-এর মুক্তিযোদ্ধা, আমরা 71-এর মুক্তিযোদ্ধা শুধু অস্ত্রের সংকটে পড়েছি, কিন্তু খাদ্য সংকটে কখনো পড়িনি। গোটা বাঙালি জাতি আমাদের খাদ্য সরবরাহ করেছে। প্রয়োজনে বাঙালি নিজে না খেয়ে মুক্তিযোদ্ধাদের খাইয়েছে। কোনো মুক্তিযোদ্ধাই খাদ্যের জন্য কষ্ট করেনি। এদেশের মানুষ আগে মুক্তিযোদ্ধাদের খাওয়া জুগিয়েছে, এরপর নিজের খাওয়া জুগিয়েছে। 71-এর যুদ্ধে আমি খাদ্য সংকটেও পড়িনি, এবং যুদ্ধে অস্ত্র ও গোলাবারুদের মতো খাদ্য যে একটা বিরাট ভাইটাল ফ্যাক্টর তাও বুঝিনি। এখন অস্ত্র আছে, কিন্তু গোলাবারুদের সংকটে পড়েছি। তার চাইতেও বেশি সংকটে পড়েছে খাদ্যের। আমাদের অস্ত্রপ্রতি 5-7 রাউন্ড গুলি আছে, গুলি ও গোলা রয়েছে মাত্র, যা 5-10 মিনিটও টিকবে না। আমার মনে এখনো আসা শেষ মুহূর্তে ভারত হয়তো সদয় হতে পারে। আমার আবার সর্বাধিনায়ক কাদের সিদ্দিকীর সাথে যোগাযোগ প্রতিষ্ঠিত হবে। আমাদের কয়েকজন বন্ধু পালিয়ে যেতে গিয়ে ভারতীয় বাহিনী ও বাংলাদেশ বাহিনীর হাতে ধরা পড়ে মাইকে আমাদের নাম ধরে ডাকতে লাগলো। এবার আর বলতে লাগলো কোনো অসুবিধা নেই, সবাই চলে আসেন ইত্যাদি। দুদিন কোনো পক্ষেরই কোনো যুদ্ধ নেই, গোলাগুলি নেই, চতুর্দিকে নীরব। আমাদের কেউ বাংকারে, কেউ উপরে, কেউ বসে, কেউ দাঁড়িয়ে। আমাদের কোনোই খাদ্য নেই। অস্ত্র আছে, কিন্তু নেই যুদ্ধ করার গুলি। সর্বোপরি নেই যুদ্ধ করার মতো বিন্দুমাত্র মানসিক শক্তি। আমি একটি ছোট কাঁঠাল গাছের নিচে দাঁড়িয়ে দেখছি জেনারেল মাহমুদুল হাসান তার বিরাট সৈন্যবাহিনী নিয়ে নৌকা করে আমাদের তীরে এসে নামল। পাশে থাকা আমার অস্ত্রটা একবার তাকিয়ে দেখলাম, হয়তো মনের ভুলেই দেখলাম, কিন্তু হাতে তুলে নিলাম না। জেনারেল মাহমুদুল হাসান তার বাহিনীকে নদীর পাড়ে দাঁড় করিয়ে রেখে মেজর মঈন, মেজর সামাদ সহ কয়েকজন অফিসার সঙ্গে নিয়ে ধীরে ধীরে আমাদের ঘাঁটিতে উঠে এসে আমার সামনে দাঁড়িয়ে অত্যন্ত মোলায়েম এবং ভদ্রকণ্ঠে আমাকে বললেন, দিন আপনার অস্ত্রটা আমার হাতে দিন, আমি শেষবারের মতো অস্ত্রটা দেখলাম। তারপর আলতো হাতে জেনারেল হাসানের হাতে তুলে দিতে দিতে মনে মনে বললাম, বিদায় হে বন্ধু, বিদায়। এরপর জেনারেল হাসান বললেন, চলেন আপনাদের ঘাঁটিটা একটু ঘুরে দেখি। তিনি ঘুরে ঘুরে দেখতে লাগলেন। আমাদের সাথীরা যে যেখানে ছিল সেখানেই দাঁড়িয়ে রইল, কারো হাতে অস্ত্র, কারো অস্ত্র মাটিতে। মেজর মঈন অস্ত্রগুলো কালেকশন করতে বলে আমাদের সবাইকে এক জায়গায় দাঁড় করালেন। এরপর নিয়ে গেলেন দুর্গাপুরের সেনাবাহিনীর একটি ঘাঁটিতে। সেখানে নিয়ে জেনারেল মাহমুদুল হাসান আমাদের উদ্দেশ্য করে বললেন, আপনাদের চিন্তার বা ঘাবড়ানোর কোনো কারণ নেই। আমার সাথে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা হয়েছে। প্রেসিডেন্ট জিয়াউর রহমান কথা দিয়েছেন আপনাদের সকলকে ছেড়ে দেওয়া হবে। শুধুমাত্র 75-এর 15-ই আগস্টের আগে যদি কারো বিরুদ্ধে বাংলাদেশ দণ্ডবিধির আওতায় মামলা থেকে থাকে, তাহলে তাকে বিচারের জন্য সোপর্দ করা হবে।
দুর্গাপুরে কয়েকদিন রাখার পর আমাদের নিয়ে যাওয়া হয় নুরুদ্দিন কনসেন্ট্রেশন ক্যাম্পে। এরপর সেখান থেকে নিয়ে যাওয়া হলো ময়মনসিংহ রেসিডেন্সিয়াল মডেল গার্লস স্কুলের কনসেন্ট্রেশন ক্যাম্পে। এই ক্যাম্পে আমাদের ইন্টারোগেশন শুরু হয়। প্রতিদিন আমাদের আলাদা আলাদাভাবে বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর লিখিত ও মৌখিকভাবে নেওয়া হতো। আমাদের মাঝ থেকে আমাদের সাথী চট্টগ্রামের জননেতা মৌলভী আহমেদকে ঢাকা ক্যান্টনমেন্টে নিয়ে টর্চার করে মেরে ফেলা হয়। এই সংবাদ সহ আমাদের প্রতি ভারতের মোরারজি দেশাই সরকারের বর্বরোচিত অমানবিক আচরণের সংবাদ ভারতীয় সংবাদপত্রে প্রকাশিত হলে কংগ্রেস বিরোধী মোর্চার প্রতিষ্ঠাতা ইন্দিরা গান্ধী পতনের মূল নায়ক, যার বদৌলতে মোরারজি দেশাই ভারতের প্রধানমন্ত্রী, ভারতের সেই প্রবীণ সর্বদলীয় নেতা জয়প্রকাশ নারায়ণ বিক্ষুব্ধ হয়ে সঙ্গে সঙ্গে মোরারজি দেশাইয়ের পদত্যাগ দাবি করেন। জয়প্রকাশ নারায়ণের বক্তব্য হলো, প্রতিবেশী রাষ্ট্রের বিদ্রোহীদের আশ্রয় দেওয়া ভারতের নৈতিক দায়িত্ব এবং চিরকালের ঐতিহ্য। মোরারজি দেশাই এই নৈতিক দায়িত্ব পালন না করে এবং চির ঐতিহ্য রক্ষা না করে বাংলাদেশের বিদ্রোহীদের মৃত্যুর দিকে ঠেলে দিয়ে অমার্জনীয় অপরাধ করেছেন, ভারতের প্রধানমন্ত্রী থাকার নৈতিক দায়িত্ব ও অধিকার হারিয়েছেন। সুতরাং আর এক মুহূর্ত দেরি না করে তাকে পদত্যাগ করতে হবে, নইলে ক্ষমতাচ্যুত করা হবে। সর্বদলীয় নেতা জয়প্রকাশ নারায়ণ প্রধানমন্ত্রী মোরারজি দেশাইয়ের পতনের কার্যক্রম শুরু করলে ভারতের প্রধানমন্ত্রী মোরারজি দেশাই সরকার আমাদের সর্বাধিনায়ক বঙ্গবীর কাদের সিদ্দিকী সহ ভারতে থাকা কয়েকজনকে ভারতে রাজনৈতিক আশ্রয় দেন। অন্যদিকে বাংলাদেশের মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার দেওয়া কথা অনুযায়ী ভবিষ্যতে রাষ্ট্রদ্রোহিতামূলক কাজে জড়িত হবে না, এই মর্মে মুচলেকা দিয়ে আমাদের নিঃশর্ত মুক্তি দেন। মূলত আমাদের প্রতি ভারতের প্রধানমন্ত্রী মোরারজি দেশাই সরকারের অমানবিক ও অনৈতিক আচরণের ফলে শেষ পর্যন্ত ভারতের সর্বদলীয় নেতা জয়প্রকাশ নারায়ণ জনতার মোর্চা ভেঙে দিয়ে প্রধানমন্ত্রী মোরারজি দেশাইয়ের পতন ঘটান। পরবর্তী যে অধ্যায়টি তার নাম হচ্ছে হারিয়ে যাওয়া শেখ মুজিবের জনপ্রিয়তা ফিরিয়ে আনা। কনসেন্ট্রেশন ক্যাম্প থেকে ছাড়া পেয়েই হারিয়ে যাওয়া শেখ মুজিবুর রহমানের জনপ্রিয়তা পুনরায় উদ্ধারের এবং সংগঠন গড়ে তোলার কাজে নতুন করে ঝাঁপিয়ে পড়ি। একমাত্র কাদের সিদ্দিকী ও তার কয়েকজন সাথী ছাড়া অন্য কেউ ভারতে রাজনৈতিক আশ্রয় না পাওয়ায় এস এম ইউসুফ, মুজাহিদুল ইসলাম সেলিম, শাহ মোহাম্মদ আবু জাফর বর্তমানে জাতীয় পার্টির নেতা, মোস্তফা মহসিন মন্টু বর্তমানে গণফোরাম নেতা, রবিউল আলম চৌধুরী বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিএস মুক্তাদির চৌধুরী, ফরিদপুরের রুমি, শেখ মুজিবের মন্ত্রী মোল্লা জালালউদ্দিনের ছেলে আবু সাইদ বর্তমানে শেখ হাসিনার তথ্য প্রতিমন্ত্রী, ডাক্তার এস এ মালেক বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা সহ শেখ মুজিব নিহত হওয়ার পরে যে সকল নেতাকর্মী ভারতে গিয়েছিল তারা সকলেই একে একে দেশে ফিরে আসেন। হেদায়তুল ইসলাম কাজল, শেখ মুজিব ও এরশাদের মন্ত্রী কোরবান আলীর ভাগ্নে 1996-এর সড়ক দুর্ঘটনায় নিহত। এরপর গোলাম মোস্তফা খান মিরাজ, আব্দুস সামাদ পিন্টু, মোবারক হোসেন সেলিম বর্তমানে অগ্রণী ব্যাংক কর্মকর্তা ও নেতা, শামীম আফজাল বর্তমানে বিচারপতি, রাজশাহীর বজলুর রহমান সানা বর্তমানে সহকারী অ্যাটর্নি জেনারেল এবং রানা সহ আরও কিছু সাথী বন্ধু মিলে সারা দেশের সবকটি বিশ্ববিদ্যালয়, কলেজ এবং অঞ্চলে নতুন করে দ্রুত সংগঠন গড়ে তুলতে থাকি। বিশেষ দায়িত্ব হিসেবে আমি ঢাকা শহরের সবকয়টি কলেজ এবং মহল্লায় সংগঠন গড়ে তুলি। আমরা শুধু ছাত্র সংগঠন গড়ে তুলেই ক্লান্ত হতাম না, যুবলীগ, কৃষক লীগ এমনকি মূল সংগঠন আওয়ামী লীগও আমরা গঠন করে দিতাম। আমাদের কর্মী সৃষ্টি এবং কর্মী সংগ্রহ অভিযান দ্রুতগতিতে চলতে থাকে এবং আমরা দারুণভাবে সংগঠিত ও শক্তিশালী হতে থাকি। আব্দুর রাজ্জাক, এম এ ইউসুফ, শাহ মোহাম্মদ আবু জাফর,
রবিউল আলম চৌধুরী ও শফিকুল আজিজ মুকুল আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় নেতা, নামকরা তাত্ত্বিক, দৈনিক বাংলার বাণীর সহসম্পাদক, সাহিত্যিক, সাংবাদিক, নিবেদিত প্রাণ, চিরকুমার, এটি শফিকুল আজিজ মুকুল সম্পর্কে বলা হচ্ছে। এবং আমাদের মধ্যে একটা অঘোষিত চেইন অব কমান্ড তৈরি হয়। অন্যদিকে কিশোরগঞ্জ থেকে আসা মঞ্চ কাঁপানো ও ব্যাপক সাড়া জাগানো বক্তা ও সবচাইতে জনপ্রিয় ছাত্রনেতা ফজলুর রহমান, তার সম্পর্কে বলা হচ্ছে ছাত্রলীগের সাবেক সভাপতি, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, প্রাক্তন এমপি, 1996 সালে আওয়ামী লীগ থেকে শেখ হাসিনা কর্তৃক বহিষ্কৃত। অর্থাৎ তার জ্বালাময়ী বক্তৃতা এবং সেই সাথে অভিজ্ঞ ও তুখোর সংগঠক ক্ষমা জাহাঙ্গীর এমপি, শেখ হাসিনার প্রতিমন্ত্রী, অর্থাৎ এই এমপির কথা বলা হচ্ছে যে ক্ষমা জাহাঙ্গীর এমপি, এর সাংগঠনিক দক্ষতা, এই সব মিলিয়ে 15ই আগস্টে শেখ মুজিবের সাথে নিহত হয়ে যাওয়া শেখ মুজিবের জনপ্রিয়তা ও সংগঠন নতুন প্রাণ পেতে থাকে। প্রকাশ্যে ফজলু জাহাঙ্গীরদের বক্তৃতা বিবৃতি এবং আমাদের নীতি ও আদর্শের রাজনৈতিক প্রশিক্ষণ এবং কর্মী সৃষ্টি, এই দুয়ে মিলে রাজনীতিতে এবং দেশে নতুন পোলারাইজেশন বা মেরুকরণ শুরু হয়। জহুরা তাজউদ্দিন আওয়ামী লীগের আহ্বায়িকা আব্দুর রাজ্জাক আওয়ামী লীগের চালিকা শক্তি, 71-এ আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় আমরা যা পেয়েছিলাম এবং স্বাধীনতার পর আমরা যা হারিয়েছি, সেই ন্যায়নীতি, আদর্শ, ত্যাগ, সর্বোপরি মানুষের জন্য মানুষের ভালোবাসা, ভোগে নাই ত্যাগেই সুখ, দেশ ও মানুষের জন্য নিজেকে বিলিয়ে দেওয়ার, হারিয়ে যাওয়ার চেতনা আবার ফিরে আসতে লাগলো। হোটেল ইডেনে শেখ মুজিবের মৃত্যুর পর আওয়ামী লীগের দ্বিতীয় সম্মেলন শুরু হলো। প্রথম সম্মেলনে জহুরা তাজউদ্দিনকে আহ্বায়িকা করে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি গঠিত হলো। দ্বিতীয় সম্মেলনে কর্মীদের আপত্তি ও ঘোরতর বিরোধিতা সত্ত্বেও সৈয়দা জহুরা তাজউদ্দিনকে বাদ দিয়ে আব্দুল মালেক উকিলকে আওয়ামী লীগের সভাপতি ও আব্দুর রাজ্জাককে সাধারণ সম্পাদক করা হলে আমরা কিছুটা চিন্তিত হই, এই ভেবে যে মালেক উকিল আদর্শবান ব্যক্তিত্ব নন। মালেক উকিল প্রেসিডেন্ট হলেও পার্টির চালিকা শক্তি থেকে যায় সেক্রেটারি আব্দুর রাজ্জাকের হাতেই। এমন পরিস্থিতিতে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ও মূল চালিকা শক্তি ছাত্রলীগের সম্মেলন শুরু হয়। সম্মেলনে সারা দেশের প্রতিনিধিদের ফজলু জাহাঙ্গীর প্যানেলের একক দাবি থাকলেও অজ্ঞাত কারণে কাদের চুন্নু প্যানেল করা হয়। ওবায়দুল কাদের শেখ হাসিনার যুব ক্রীড়া প্রতিমন্ত্রীকে সভাপতি ও বাহলুল মজনুন চুন্নুকে সাধারণ সম্পাদক করা হয়। পরে জানা যায় মালেক রাজ্জাক নিজেদের মধ্যে ভাগাভাগি করে কাদের চুন্নু প্যানেল করে। এতে আমরা যারা আদর্শের জন্য নিবেদিত প্রাণ তারা খুবই মর্মাহত হই। বাহলুল মজনুন চুন্নু নিজ শ্রম ও ব্যক্তিগত আচার ব্যবহারের মাধ্যমে নিজেকে সাধারণ সম্পাদক হিসেবে মানিয়ে নিতে পারলেও সভাপতি হিসেবে ওবায়দুল কাদের কখনোই নিজেকে প্রতিষ্ঠিত করতে পারা তো দূরের কথা, একজন সাধারণ ছাত্রনেতা হিসেবেও দাঁড়াতে পারেননি। ডাকসুর নির্বাচনে 3-3 বার প্রতিদ্বন্দ্বিতা করে প্রতিবারই ভোট পেয়েছে জামানত বাজেয়াপ্ত হওয়ার সামান্য কিছু উপরে। কিন্তু বাহারুল মজনুন চুন্নু সাধারণ ছাত্র সমাজের কাছে একজন বিনয়ী, কর্মঠ ছাত্রনেতা হিসেবে নিজেকে প্রমাণ করতে পেরেছেন। ১৯৭৯ সালে মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমান রাষ্ট্রপতি নির্বাচন দিলে আওয়ামী লীগ সরাসরি নিজ দলের প্রার্থী না দিয়ে গণতান্ত্রিক ঐক্য জোট এর নামে মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল আতাউল গনি ওসমানীকে মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমানের বিপরীতে রাষ্ট্রপতি প্রার্থী করে। ওই নির্বাচনে মুক্তিযোদ্ধা জেনারেল জিয়াউর রহমান মূলত আওয়ামী লীগের প্রার্থী জেনারেল এম এ জি ওসমানীকে বিপুল ভোটে পরাজিত করে
জনগণের প্রত্যক্ষ ভোটে দেশের প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হন। নির্বাচনের পরে জানা যায় আওয়ামী লীগের নেতৃত্বে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে গোপন সলাপ পরামর্শ ও যোগসাজশের ভিত্তিতে মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল আতাউল গনি ওসমানীকে রাষ্ট্রপতি প্রার্থী করা হয়েছিল। পরে হচ্ছে রাজনীতিতে শেখ হাসিনা, অর্থাৎ এটি পরের চ্যাপ্টারের নাম। আওয়ামী লীগে মালেক উকিল এবং ছাত্রলীগে ওবায়দুল কাদেরের মতো স্থূল আপোষকামী ও অযোগ্য লোকের নেতৃত্বে আসায় নিবেদিত কর্মীদের মাঝে হতাশা ও তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এই হতাশা ও ক্ষোভের মধ্যে আব্দুর রাজ্জাকের চরিত্র ও ভূমিকা প্রশ্নের সম্মুখীন হতে থাকে। এর মধ্যেই আসে 75 পরবর্তী আওয়ামী লীগের তৃতীয় সম্মেলন। এই সম্মেলনকে সামনে রেখে রাজ্জাক এবং তোফায়েল উভয় গ্রুপ আওয়ামী লীগের নেতৃত্ব দখলের, অর্থাৎ সভাপতি ও সাধারণ সম্পাদক পদ দখলের তীব্র প্রতিযোগিতায় লিপ্ত হয়। এই প্রতিযোগিতায় মালেক উকিল রাজ্জাকের সঙ্গে থাকলেও তোফায়েল গ্রুপ নেতৃত্ব দখলের প্রশ্নে কোনো প্রকার ছাড় না দেওয়ার সিদ্ধান্তে অটল থাকে। এতে আওয়ামী লীগ ভাঙনের সম্মুখীন হয়। এমনিতেই মিজানুর রহমান চৌধুরীর নেতৃত্বে আওয়ামী লীগের একটি ক্ষুদ্র অংশ আগেই দল থেকে বেরিয়ে বিচ্ছিন্ন আওয়ামী লীগ তৈরি করেছে। নেতৃত্ব দখলের লড়াইয়ের মাঝেই আওয়ামী লীগ সম্মেলন অনুষ্ঠিত হয়। অবস্থা বেগতিক দেখে দলের ভিতরের বিরুদ্ধবাদীদের মোকাবিলা করার জন্য আব্দুর রাজ্জাক আওয়ামী লীগের সভাপতি পদে শেখ মুজিবের মেয়ে শেখ হাসিনাকে এই ভেবে নিয়ে আসেন যে শেখ মুজিব পরিবারের এই অরাজনৈতিক মহিলা সব সময় তার মুখাপেক্ষী হয়ে থাকবে, অর্থাৎ আব্দুর রাজ্জাকের মুখাপেক্ষী হয়ে থাকবে। শেখ মুজিবের জীবদ্দশায় তার ছেলে শেখ কামাল, ভাগ্নে শেখ মনি, শেখ সেলিম, কখনো শেখ জামাল রাজনীতিতে হস্তক্ষেপ বা নাক না গলালেও শেখ হাসিনা কখনোই সরি কখনো কখনো শেখ জামাল রাজনীতিতে হস্তক্ষেপ বা নাক গলালেও শেখ হাসিনা কখনোই রাজনীতির ধারে কাছেও ঘেঁষেনি। যদিও সাম্প্রতিক কালে এক সময় শেখ হাসিনা ইডেন মহিলা মহাবিদ্যালয়ের বিবি ছিলেন বলে প্রচারণা চালানো হলেও শেখ হাসিনা নিজে কখনোই এমন দাবি করেনি। শেখ হাসিনার ভিপি থাকার প্রচারণা চালানো হলেও কবে কখন কোন সালে ভিপি ছিলেন তা প্রচার করা হয় না। বরং শেখ হাসিনা ছাত্রলীগের কেন্দ্র কমিটির সদস্য ছিলেন না, এটা তিনি ছাত্রলীগের প্রায় অনুষ্ঠানেই বলেন, অর্থাৎ এটি শেখ হাসিনার বক্তব্য বলে বলা হচ্ছে। তাছাড়া শেখ হাসিনা মহিলা, আবার দেশের বাইরে রয়েছেন, কখনো দেশে এলো রাজনৈতিক অনভিজ্ঞ ও অরাজনৈতিক মহিলা হওয়ার কারণে আব্দুর রাজ্জাক যেভাবে চালাবেন শেখ হাসিনা সেভাবেই চলবেন। এই ধারণা থেকে আব্দুর রাজ্জাক গং শেখ হাসিনাকে আওয়ামী লীগের সভাপতি করেন। অতীতে মালেক উকিলকে আওয়ামী লীগের সভাপতি, ওবায়দুল কাদেরকে ছাত্রলীগের সভাপতি করায় সংগঠনের নীতি ও আদর্শবান ত্যাগী ও নেতা কর্মী বাহিনীর আব্দুর রাজ্জাকের নেতৃত্বের প্রতি আস্থা কমে যায় এবং শেখ মুজিবের মেয়ে শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি হওয়ায় স্বস্তি বোধ করে। সেনাবাহিনী এবং জেনারেলরা রাজনীতিতে বেআইনি ও অবৈধ হস্তক্ষেপ করতে থাকে এবং জনগণের উপর প্রভুত্ব ফলাতে থাকলে আমরা 71 ও 75-এর যোদ্ধারা সেনাবাহিনীর বিকল্প শক্তি তৈরির চিন্তা করতে থাকি। ছাত্রদের রাজনৈতিক প্রশিক্ষণকালে ছাত্ররা সেনাবাহিনীর চাইতেও শক্তিশালী বাহিনী বলে ধারণা দেওয়া হতো। ছাত্রদের বোঝানো হতো বোঝানো হতো সশস্ত্র কিন্তু অশিক্ষিত বাহিনী হচ্ছে সেনাবাহিনী, নিরস্ত্র কিন্তু শিক্ষিত বাহিনী হচ্ছে ছাত্রবাহিনী। সেনাবাহিনী বাস করে ক্যান্টনমেন্টের ব্যারাকে এবং ছাত্ররা বাস করে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রাবাসে। সেনাবাহিনী জনগণের বিরুদ্ধে আচরণ করে এবং জনতার স্বার্থের পরিপন্থী কাজ করে। ছাত্ররা জনগণের পক্ষাবলম্বন করে এবং জনতার জন্য জীবনদান করে। আগামী দিনে লড়াই হবে, সেই লড়াইয়ে শিক্ষিত ছাত্রবাহিনীর কাছে অশিক্ষিত সেনাবাহিনী পরাজিত হবে। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত জেনারেল খলিলুর রহমান
এবং অবসরপ্রাপ্ত কর্নেল শওকত আলী, এই দুই ব্যক্তি আওয়ামী লীগে যোগদান করলে রেজাউল বাকি, গোলাম মোস্তফা খান মিরাজ, আব্দুস সামাদ পিন্টু, মরহুম হেদায়েতুল ইসলাম কাজল, মোবারক হোসেন সেলিম এবং আরও কয়েকজন 71 ও 75-এর যোদ্ধা মিলে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিলাম কর্নেল শওকত আলীকে সাথে নিয়ে মুক্তিযোদ্ধাদের একটি সংগঠন করার। সিদ্ধান্ত মোতাবেক কর্নেল শওকত আলীকে আহ্বায়ক করে মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ নামে 71 ও 75-এর যোদ্ধাদের একটি নতুন সংগঠন গড়ে তোলা হলো। আমাদের দৃষ্টি ক্যান্টনমেন্টের দিকে, লক্ষ্য ঢাকা ক্যান্টনমেন্ট দখল। এই লক্ষ্য বাস্তবায়নে আমাদের সাংগঠনিক কার্যক্রম ও রাজনৈতিক প্রশিক্ষণ ব্যাপকভাবে বৃদ্ধি করা হলো। আমরা ছাত্র যুবকদের আসন্ন সমাজ বিপ্লবে অংশগ্রহণের ও সর্বোচ্চ ত্যাগ স্বীকারের দীক্ষা দিতে থাকলাম। ছাত্র যুবকদের বলে কয়ে জীবন দেওয়ার জন্য প্রস্তুত করতে লাগলাম। বিপ্লব করতে হলে ব্যক্তি জীবনের ভয়াবহ ক্ষতি হতে পারে, কিন্তু সেই ক্ষতির হিসাব রাখা যাবে না, কেননা বিপ্লব ব্যক্তিগত ক্ষয়ক্ষতির হিসাব রাখে না। বিপ্লব ব্যক্তিগত ক্ষয়ক্ষতির মধ্য দিয়ে সামগ্রিক ফসল এনে দেয়, যা মূলত ভবিষ্যৎ বংশধরদের নিশ্চিত সুন্দর জীবন এনে দেয়। কার্যক্রমের এই পর্যায়ে আমাদের সাথে যোগ দেয় 75 সালের 3রা নভেম্বর জেনারেল খালেদ মোশাররফের নেতৃত্বে সংগঠিত ব্যর্থ সামরিক অভ্যুত্থানের কতিপয় মুক্তিযোদ্ধা সামরিক অফিসার। যোগদানকারী সামরিক অফিসারদের মধ্যে উল্লেখযোগ্য হলেন লেফটেন্যান্ট কর্নেল এএসএম গাফফার বীরবিক্রম। 75-এর 3রা নভেম্বরের ব্যর্থ অভ্যুত্থানের দায়ে সামরিক বাহিনী থেকে বরখাস্ত এবং পরবর্তী পর্যায়ে রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের বাণিজ্য মন্ত্রী। মেজর নার্সির পত্রিকার কলাম লেখক এবং বিশিষ্ট নাট্যশিল্পী লুৎফর নাহার লতার স্বামী এবং ক্যাপ্টেন হাফিজুল্লাহ। কর্নেল গাফফার সবসময় রাজনৈতিক ক্লাস নিতেন, ইংরেজি রাজনৈতিক ক্লাস নিতেন। এক ক্লাসে তিনি শিখিয়েছেন, ভোগে শুধু সুখ আছে কিন্তু তৃপ্তি নেই, ত্যাগে সুখ এবং তৃপ্তি দুটোই আছে। 81 সালের 17ই মে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অরাজনৈতিক কন্যা শেখ হাসিনা কর্মী এবং জনতা বিমানবন্দরে শেখ হাসিনাকে নজিরবিহীন সম্বর্ধনা দেয়। এবার পরের অধ্যায়ের নাম হচ্ছে এই জিয়া সেই জিয়া নয়। শেখ হাসিনার দেশে ফিরে আসার 3-4 দিন পরই তার সাথে আমাদের প্রথম বৈঠক হয়। এই বৈঠকে আলোচনার শুরুতেই শেখ হাসিনা ছাত্রনেতা ও মুক্তিযোদ্ধাদের বলেন, আজ থেকে প্রচার চালাতে হবে যে এই জিয়া সেই জিয়া নয়। অর্থাৎ বর্তমান মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক মেজর জিয়াউর রহমান নন, শেখ হাসিনা হিটলারের তথ্য উপদেষ্টা গোয়েবলস এর থিওরি অনুসারে বলেন, তোমরা যদি ভালোভাবে প্রচার করতে পারো এই জিয়া স্বাধীনতার ঘোষক জিয়া নয়, তাহলে দেখবে একদিন মানুষ এটাই বিশ্বাস করবে। আমাদের মাঝ থেকে একজন প্রশ্ন করলো, তাহলে এই জিয়াকে কোন জিয়া বলবো? শেখ হাসিনা বললেন, অত কথার দরকার নেই, শুধু বলবে এই জিয়া সেই জিয়া নয়। এই কথা শুনে আমরা সবাই বিস্মিত হলাম এবং নিজেদের মধ্যে ফিসফাস ও হাসাহাসি করলাম, কিন্তু আমরা কেউ কোনোদিন শেখ হাসিনার এই শিক্ষা এই জিয়া সেই জিয়া নয় প্রচার করলাম না। পরের চ্যাপ্টার বলা হচ্ছে রাষ্ট্রপতি জিয়া হত্যা। 81 সালের 23শে মে এবং 24শে মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির 3তলায় সেমিনার কক্ষে 71 ও 75-এর যোদ্ধাদের এবং সেনাবাহিনীর প্রাক্তন সদস্যদের গোপন ও জরুরি বৈঠক বসে। এই বৈঠকে কর্নেল শওকত আলী, বর্তমানে আওয়ামী লীগের এমপি, আগরতলা ষড়যন্ত্র মামলায় আসামি, মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমান বীরুত্তমকে হত্যার পরিকল্পনা এবং হত্যাকালীন হত্যা পরবর্তী সময়ে করণীয় সম্পর্কে অবহিত করেন। কর্নেল শওকত আলী বলেন, জিয়াউর রহমান চট্টগ্রাম গেলে জিওসি মেজর জেনারেল মঞ্জুর বীরুত্তমের নেতৃত্বে জিয়াকে হত্যা করা হবে এবং এই হত্যাকাণ্ডের ব্যাপারে সভানেত্রী শেখ হাসিনা অবহিত আছেন। সভানেত্রী আমাদেরকে এই হত্যাকাণ্ডে সহায়তা ও ভূমিকা রাখার নির্দেশ দিয়েছেন।
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা মাত্র কয়েকদিন হলো দেশে এসেছেন, এর মধ্যেই তিনি এমন একটি নির্দেশ কিভাবে দিতে পারেন? এই প্রশ্ন করা হলে কর্নেল শওকত আলী বলেন, শেখ হাসিনা দেশের বাইরে অর্থাৎ ভারতে থাকতেই এ বিষয়ে অবহিত আছে। কর্নেল শওকত আলী জিয়া হত্যাকাণ্ডে ও হত্যা পরবর্তী সময়ে আমাদের করণীয় সম্পর্কে বলেন যে, হত্যাকাণ্ডের সময় আমাদের চট্টগ্রাম ও ঢাকায় থাকতে হবে। আমাদের যারা চট্টগ্রামে থাকবে তাদের দায়িত্ব হবে জেনারেল মঞ্জুরের কাছ থেকে অস্ত্র নিয়ে ঢাকায় চলে আসা, এবং ঢাকায় যারা থাকবে তাদের দায়িত্ব হবে চট্টগ্রাম থেকে আসা অস্ত্র নিয়ে ঢাকার রেডিও স্টেশন, রেডিও টেলিভিশন সহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। আমাদের মধ্যে একজন কবে নাগাদ এই হত্যাকাণ্ড হতে পারে প্রশ্ন করায় কর্নেল শওকত বলেন, এখন থেকে যে কোনো সময় হতে পারে, যখনই জিয়াউর রহমান চট্টগ্রাম যাবেন তখনই তাকে হত্যা করা হবে। কর্নেল শওকত আরও বলেন, জিয়া হত্যা সংগঠন পর্যন্ত সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম এরশাদ সহ অন্যান্য জেনারেলগণ এবং রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গার্ড রেজিমেন্টের কর্নেল মাহফুজ রহমান অভ্যুত্থানের নেতা জেনারেল মঞ্জুরের সাথে থাকবেন, কিন্তু যে মুহূর্তে জিয়া হত্যা সংগঠিত হয়ে যাবে সেই মুহূর্ত থেকে এরা বিভক্ত হয়ে পড়বে এবং দ্বন্দ্ব শুরু হবে। সেনাবাহিনী জেনারেল এরশাদের নেতৃত্বে থাকবে পাকিস্তান প্রত্যাগত রিপেট্রিয়ট অফিসার ও জওয়ান সহ ঢাকার জেনারেল গার্ড। অন্যদিকে জেনারেল মঞ্জুরের নেতৃত্বে থাকবে চট্টগ্রামের মুক্তিযোদ্ধা, সামরিক অফিসার ও জওয়ানরা। জিয়া হত্যার পর জেনারেল এরশাদের আনুগত্যশীল সেনাবাহিনী এবং জেনারেল মঞ্জুরের আনুগত্যশীল সেনাবাহিনীর লড়াই হবে, যুদ্ধ হবে। এই যুদ্ধে উভয় গ্রুপেরই ক্ষতি হবে এবং একটি গ্রুপকে পরাজিত ও ধ্বংস করে অপর গ্রুপটি বিজয়ী হলেও খুবই দুর্বল থাকবে। ঠিক সেই মুহূর্তে আমরা ওই বিজয়ী দুর্বল গ্রুপকে আক্রমণ করে পরাজিত করব। এই হচ্ছে আমাদের হত্যা ও হত্যা পরবর্তী করণীয়। এই এই জরুরি গোপন বৈঠকে 3রা নভেম্বর 75-এ সামরিক অভ্যুত্থানকারী কর্নেল গাফফার, মেজর নাসির, ক্যাপ্টেন হাফিজ এবং আরও কয়েকজন সদস্য সহ প্রায় 70-75 জন যোদ্ধা উপস্থিত ছিলেন। বৈঠকে আমাদেরকে প্রধানত তিনটি গ্রুপে ভাগ করা হয়। একটি গ্রুপকে চট্টগ্রাম যে জেনারেল মঞ্জুরের কাছ থেকে অস্ত্র নিয়ে আসার দায়িত্ব দেওয়া হয় 30-35 সদস্যের। দ্বিতীয় গ্রুপকে সারা দেশ সফর করে জিয়া বিরোধী মুক্তিযোদ্ধাদের কাছ থেকে এই সংবাদ পৌঁছানো ও যে কোনো মুহূর্তে যে কোনো ধরনের অ্যাকশনে যাওয়ার জন্য প্রস্তুত করতে দায়িত্ব দেওয়া হয়। বাকি সবাইকে তৃতীয় গ্রুপ হিসেবে 24 ঘন্টা প্রস্তুত করে ঢাকায় রাখা হয়। মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রামে পৌঁছলে জেনারেল মঞ্জুরের নেতৃত্বে চট্টগ্রাম ক্যান্টনমেন্টের কিছু সংখ্যক সেনা অফিসার অভ্যুত্থান করে 30 মে প্রত্যুষে চট্টগ্রাম সার্কিট হাউসে অতি সহজে বলা যায় বিনা বাধায় মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করতে পারলেও সেনাবাহিনীর সাধারণ জওয়ান ও জনগণ এই হত্যাকাণ্ড প্রত্যাখ্যান করে। জেনারেল মঞ্জুর বীরুত্তমের আনুগত্যশীল অফিসারগণ চট্টগ্রাম বেতার ও টেলিভিশন দখলে ও নিয়ন্ত্রণে রাখে। এদিকে ঢাকায় সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম এরশাদ ও জেনারেল মীর শওকত বীরুত্তম, জেনারেল রহমান সহ সকল অফিসার ও জওয়ানরা জেনারেল মঞ্জুরের বিরুদ্ধে অবস্থান নেয়। জেনারেল মঞ্জুরকে মোকাবেলা করার জন্য কুমিল্লা ময়নামতি ক্যান্টনমেন্টের জিওসি ব্রিগেডিয়ার মাহমুদুল হাসানকে 1 ব্রিগেড সৈন্য সহ চট্টগ্রামের দিকে পাঠানো হয়। ব্রিগেডিয়ার মাহমুদুল হাসান চট্টগ্রাম সড়কের শুভপুর ব্রিজের ঢাকা পাড়ে অবস্থান নেয়। শুভপুর ব্রিজের পাড়ে ব্রিগেডিয়ার মাহমুদুল হাসানকে মোকাবেলা করার জন্য জেনারেল মঞ্জুরের প্রতি আনুগত্যশীল ক্যাপ্টেন তোস্ত মোহাম্মদ তার সৈন্য সহ অবস্থান নেয়। অপরদিকে ঢাকায় মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যার প্রতিবাদে এবং জেনারেল মঞ্জুরের বিরুদ্ধে জনগণ ব্যাপক বিক্ষোভ মিছিল ও মিছিল মিটিং সমাবেশ করলেও উপরাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তার জিয়া হত্যার সংবাদ শোনা মাত্র প্রাণ ভয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে সিরিয়াস রোগী, কারোর সাথে দেখা হবে না, বোর্ড লাগিয়ে ভর্তি হন। পরে জিয়াউর রহমানের প্রধানমন্ত্রী শাহ আজিজুর রহমান এবং যোগাযোগ মন্ত্রী আব্দুল আলিম সিএমএইস এগিয়ে উপরাষ্ট্রপতি সাত্তারকে বলেন, সেনাবাহিনী প্রধান এরশাদ বলেছেন আপনি এখন রাষ্ট্রপতি। প্রত্যুত্তরে উপরাষ্ট্রপতি সাত্তার বলেন, আগে সেনাবাহিনী প্রধান এরশাদকে আনেন। এরপর সেনাবাহিনী প্রধান এরশাদের পৃষ্ঠপোষকতায় উপরাষ্ট্রপতি সাত্তার অস্থায়ী রাষ্ট্রপতি হন। দৃশ্যত সেনাবাহিনী দুই ভাগে বিভক্ত হয়ে শিবপুর ব্রিজে পরস্পরের মুখোমুখি অবস্থান নিল এবং ভাই ভাইয়ের রক্তপাতের ও জীবন নাশের অবস্থা সৃষ্টি হলেও কার্যত জেনারেল মঞ্জুর চট্টগ্রাম ক্যান্টনমেন্টের প্রকৃত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, ফলে আমাদেরকে অস্ত্র সরবরাহ দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না।
সেনাবাহিনীর সাধারণ সৈনিক জওয়ানেরা মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা সমর্থন করে না এবং জিওসি জেনারেল মঞ্জুরের প্রতি আনুগত্য পরোক্ষভাবে অস্বীকার করে। জেনারেল মঞ্জুরের পক্ষে শুভপুর ব্রিজে আসা ক্যাপ্টেন দোস্ত মোহাম্মদের সৈন্যরা ব্রিজের অপর পারে ব্রিগেডিয়ার মাহমুদুল হাসানের সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ করতে অস্বীকার করে। নন কমিশন অফিসার এবং সিপাহীরা ক্যাপ্টেন দোস্ত মোহাম্মদকে সরাসরি পরিষ্কার বলে জেনারেল মঞ্জুর প্রেসিডেন্ট জিয়াকে হত্যা করেছে, এখন জেনারেল মঞ্জুর নিজে প্রেসিডেন্ট হবে, আমরা সুবেদার হাবিদাল সিপাহীরা যা আছি তাই থাকব, আমরা নিজেরা নিজেদের জীবন নেব না, আপনারা অফিসাররা যুদ্ধ করেন, আমরা যুদ্ধ করব না। তখন ক্যাপ্টেন দোস্ত মোহাম্মদ অবস্থা বেগতি দেখে ব্রিগেডিয়ার মাহমুদুল হাসানের কাছে আত্মসমর্পণের সিদ্ধান্ত নেয় এবং আত্মসমর্পণ করে। জেনারেল মঞ্জুর বীরোত্তম চট্টগ্রাম বেতার ও টেলিভিশনে ভাষণ দিতে এবং সাংবাদিক অন্যান্য ব্যক্তি ও মুক্তিযোদ্ধাদের সাথে আলোচনা করতে ক্যান্টনমেন্টের বাইরে এলে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট তার সম্পূর্ণ হাতছাড়া হয়ে যায়। সেনাবাহিনী বিশেষত নন কমিশন এবং জনেরা মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি এতই আধিপত্যশীল ছিল এবং যে সুযোগ পাওয়া মাত্র মুহূর্তের মধ্যে তারা জেনারেল মঞ্জুর বীরোত্তমের বিরুদ্ধে বিদ্রোহ করে, ফলে জেনারেল মঞ্জুর ও তার প্রতি আনুগত্যশীল অফিসারেরা আর ক্যান্টনমেন্টে ফিরে যেতে পারেইনি, বরং পালিয়ে যেতেও পারেনি। পালিয়ে যাওয়ার সময় দৃশ্যত অস্থায়ী রাষ্ট্রপতি আবদুস সাত্তার সরকারের প্রতি আনুগত্যশীল, কিন্তু প্রকৃত অর্থে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের প্রতি আনুগত্যশীল সৈন্যদের আক্রমণে মঞ্জুর সমর্থিত কয়েকজন অফিসার হতাহত হলেও মেজর খালেদ ও মেজর মুজফ্ফর পালিয়ে ভারত সীমান্তের দিকে না গিয়ে ঢাকায় আসতে সমর্থ হয় এবং কর্নেল শওকত আলীর শেল্টারে থাকে। অন্যদিকে জেনারেল মঞ্জুর বীরোত্তম সহ আরও কয়েকজন অনুগামী অফিসার জিয়ার সৈনিকদের হাতে গ্রেপ্তার হলে জিয়াউর রহমান হত্যায় নিরাপদ দূরত্ব থেকে জড়িত তৎকালীন সেনাবাহিনীর প্রধান জেনারেল HM এরশাদ গ্রেপ্তারকৃত জেনারেল মঞ্জুরকে সঙ্গে সঙ্গে হত্যা করান। জেনারেল এরশাদ জিয়া হত্যায় তার সংশ্লিষ্টতা যাতে প্রকাশ না হয়ে পড়ে সেই জন্য জেনারেল মঞ্জুর বীরোত্তমকে গ্রেপ্তার হওয়ার সঙ্গে সঙ্গে হত্যা করা হয়। জেনারেল মঞ্জুর আমাদের অস্ত্র দিতে ব্যর্থ হলে, গ্রেপ্তার ও নিহত হলে আমাদের সাথীরা ঢাকায় ফিরে মেজর খালেদ ও মেজর মুজাফফরকে রাজশাহী সীমান্ত দিয়ে ভারতের মুর্শিদাবাদে পৌঁছে দেয়। মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যায় জড়িত গ্রেপ্তারকৃতদের জেনারেল মঞ্জুরের সাথী 12 জন মুক্তিযোদ্ধা সামরিক অফিসারের গোপন সামরিক আদালতে বিচার শুরু হলে কর্নেল শওকতের নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ, মেজর জিয়াউদ্দিনের নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংগ্রাম পরিষদ, মসজিদের ডেপুটি সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল কাজী নুরুজ্জামানের নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংসদ, এই তিনটি মুক্তিযোদ্ধা সংগঠন ওই বিচারের বিরুদ্ধে এবং গ্রেপ্তারকৃত মুক্তিযোদ্ধা সামরিক অফিসারদের মুক্তিদাবিতে আন্দোলনের ডাক দেয়। উল্লেখিত তিনটি মুক্তিযোদ্ধাদের সংগঠন ঢাকায় বিক্ষোভ মিছিল, সমাবেশ ইত্যাদি কর্মসূচি চালিয়ে যেতে থাকে এবং এই সকল কর্মসূচিতে মুক্তিযোদ্ধাদের পক্ষে রাজনৈতিক দলসমূহের সমর্থন ও অংশগ্রহণের জোর প্রচেষ্টা চালাতে থাকে। কিন্তু একমাত্র আব্দুর রাজ্জাক ছাড়া অন্য কোনো রাজনৈতিক নেতাকে ওই সময় পাওয়া যায়নি। মুক্তিযোদ্ধা সামরিক অফিসারদের মুক্তির জন্য মুক্তিযোদ্ধাদের আন্দোলন সত্ত্বেও মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার অভিযোগে সামরিক আদালতের গোপন বিচারে 12 জন মুক্তিযোদ্ধা সামরিক অফিসারদের মুক্তির জন্য মুক্তিযোদ্ধাদের আন্দোলন সত্ত্বেও মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার অভিযোগে সামরিক আদালতের গোপন বিচারে 12 জন মুক্তিযোদ্ধা সামরিক অফিসারের ফাঁসিতে মৃত্যুদণ্ড কার্যকর হলো। এদিকে সেনাবাহিনীর প্রধান জেনারেল HM এরশাদের পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠিত অস্থায়ী রাষ্ট্রপতি আবদুস সাত্তার নতুন রাষ্ট্রপতি নির্বাচন ঘোষণা করেন এবং তিনি নিজে প্রার্থী হন। আওয়ামী লীগের পক্ষ থেকে শেখ হাসিনা অস্থায়ী রাষ্ট্রপতি বিচারপতি আবদুস সাত্তারের বিপরীতে ডক্টর কামাল হোসেনকে রাষ্ট্রপতি প্রার্থী করে নির্বাচনে অংশগ্রহণ করলেও নির্বাচনের তারিখ পেছানোর দাবি করতে থাকে। কিন্তু সেনাবাহিনী প্রধান এরশাদ সমর্থিত বিচারপতি আবদুস সাত্তার সরকার আওয়ামী লীগের নির্বাচন পিছানোর দাবি অগ্রাহ্য করে। 81 সালের ওই রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশের ইতিহাসের সবচাইতে বেশি সংখ্যক ব্যক্তি রাষ্ট্রপতি প্রার্থী হলে সরকারি গোয়েন্দা সংস্থা NSI অর্থাৎ ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স বা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা এর কর্মকর্তারা রাষ্ট্রপতি প্রার্থীদের মোটা অঙ্কের ঘুষ দিয়ে প্রার্থিতা প্রত্যাহার করায়। অন্যদিকে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা যে কোনো একজন রাষ্ট্রপতি প্রার্থী হত্যা করে তাদের নির্বাচন পিছানোর দাবি বাস্তবায়ন বাধ্য করার গোপন নির্দেশ দেন। উল্লেখ্য, এক প্রার্থী খুন হলে নির্বাচনী আইন অনুযায়ী ওই নির্বাচন 3 মাসের জন্য স্থগিত হয়ে যাবে।
প্রার্থী হত্যায় শেখ হাসিনার গোপন নির্দেশ বাস্তবায়িত না হয় এবং সাত্তার সরকার আওয়ামী লীগের নির্বাচনের দাবি পিছানোর দাবি মেনে না নেওয়ায় নির্দিষ্ট সময় রাষ্ট্রপতি নির্বাচন হয় এবং সেই নির্বাচনে সেনাবাহিনী সমর্থিত বিএনপি প্রার্থী বৃদ্ধ বিচারপতি আব্দুস সাত্তার বিপুল ভোটের ব্যবধানে আওয়ামী লীগ প্রার্থী ডক্টর কামাল হোসেনকে পরাজিত করে রাষ্ট্রপতি নির্বাচিত হন। বিচারপতি সাত্তার রাষ্ট্রপতি হলেও মূলত ক্ষমতা থেকে যায় সেনাবাহিনী প্রধান জেনারেল এরশাদের হাতে। জেনারেল এরশাদ যখন যেভাবে খুশি সেভাবে রাষ্ট্রপতি সাত্তারকে পরিচালনা করতে থাকেন। প্রকৃত অর্থে জনগণের ভোটে নির্বাচিত রাষ্ট্রপতি আব্দুস সাত্তার হয়ে যান সেনাবাহিনীর প্রধান জেনারেল এরশাদের কাজের পুতুল। আজকে এ পর্যন্তই, এর পরবর্তী পর্ব যথাসময়ে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন।